আসসালামু আলাইকুম মিষ্টি ব্লকে সবাইকে ওয়েলকাম। তো ভাবছেন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা ফ্যামিলির সবাই ঘুরতে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করতে বের হইলাম। আর এই তো দেখুন অনেক রকমের মাটির চুলা আছে, আম্মু নিবে, এর জন্য মাটির চুলাগুলো দেখে আসলাম। আর এখানে আমরা হাঁটাহাঁটি করতেছি, মানে হাইটা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর বলবো। দেখেন কি জঙ্গল, তাই না? এটা এ সাইড পুরো জঙ্গল আর জঙ্গলের মতন, কিন্তু মানে এগুলো জঙ্গল ঠিক, কোনো গাছ মানে কি ধরনের গাছ সেটাও বলতে পারবো না, বলে না একরকমের গাছ হয়ে থাকে। তো অনেক সুন্দর লাগে, রাস্তার দুনো পাশে কিন্তু ঘাস, মানে এরকম ঝুলানো ঝুলানো গাছগুলা। তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আম্মুদের স্কুলে। এই স্কুলটা কিন্তু আমার আম্মু পড়াশোনা করছে, আমার মামারা পড়াশোনা করছে, আমার আন্টিরা পড়াশোনা করছে, আর এখন আমার মামাতো ভাই বোন সব যারা আছে এরা পড়াশোনা করতেছে। এই স্কুলটা হচ্ছে অনেক পুরাতন। আর এই তো ওখানে দেখতে পাচ্ছেন যে স্যার সবাই বেঞ্চ বাহিরে, মানে গ্রামে একটা জিনিস ভালো লাগে যে স্কুলের বাহির হয়ে মাঠের মধ্যে ভর্তি নেয়, ওখানে ওরা ভর্তি নিতেছে। তো শীত নাকি বেশি, এর জন্য বলে বাহিরে বসে রোদ্রে মানে ভর্তি নিতেছে সবারে। তো যাই হোক, আর আপনাদেরকে স্কুলে দেখাইলাম, আর আম্মু বলতেছে তো চলো এখন যাই আমরা দিঘির পাড়ে যাই, মানে আম্মুর যে দিঘির পাড় অনেক বড় পুকুর মতন। আর এখানে আমার এক আন্টির সাথে দেখা হয়ে গেল, ওনার ননদকে নাকি উনি ভর্তি করতে আসছে। তো ওই যে ওনার ননদ আর হচ্ছে এটা দেবর, এটা আমার আন্টি, পার্বতী বেশি আন্টি হয়, চাস্ত আন্টি হয় সব। আর এই তো আমাদের স্কুলটার গেট দেখালাম। আর এখানে আমাদের স্কুলে বাগড়া সৌরভচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, এবং এটা পুরোটাই নির্মাণিত সিসি ক্যামেরাতে, একটু বলে দিলাম। আর এ দেখেন একটা জিনিস বেশি ভালো লাগে যে এই স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় আছে, যে এত বড় মাঠ, মানে আমার যে খুব ভালো লাগে এরকম মাঠ। কিন্তু গ্রাম সাইডে স্কুল যেগুলো হয় মাঠ থাকে, আমাদের ঢাকা শহরে তো মাঠ এরকম থাকে না। আর এখানে দেখেন মানে এটা কিন্তু দিঘি, অনেক বড় দিঘি এটা। তো এখানে তো আমি যে দৌড় দিলাম কেন জানেন, কুকুর আসছিল দৌড়ে, আর আব্বু বলতেছে আরে কুকুর দেখলে ভয় পাও এ পাও, মানে এগুলো বলতেছিল। তো আমার তো কুকুর দেখলে অনেক ভয়ই লাগে। আর এই তো গাছ দেখে না উঠে পারলাম না, আর এই তো যদি গাছে উঠি, যদি আমি মানে গাছ যদি সামনে দেখে আর আমি না উঠলে তো হয় না। আর এখানে উঠে ছবি তুলবো না, এটা কোনো কথা আমার, এইটা ছোটবেলা থেকে অভ্যাস। আমি গাছে উঠে আমি যেভাবে মানে উঠতেছি ঠিক এভাবে উঠি, আর এভাবে মানে এতটুকু উঠি আমি ছবি টবি তোলা শুরু করি, আর উপরে দিকে আমি যেতে পারি না, আমার খুব ভয় লাগে নামতে, মানে মনে হয় পড়ে যাব। তো আর এখানে আব্বু আম্মু বলতেছে একটা ছবি তোলো, যেহেতু তোমাদেরকে নিয়ে ঘুরতে আসছি, বের হয়েছি, এখন আম্মু মুখটা উঠেছে ছবি তোলার জন্য। ওখানে ছবি টবি তুলে আমরা বের হয়ে গেলাম, হ্যাঁ মানে দিঘির পার থেকে আমরা চলে আসছি। এখন হয়েছে বাগড়া ইউনিয়ন, ইউনিয়ন হ্যাঁ ইউনিয়ন ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, সরি, বাগড়া কমিউনিটি ক্লিনিক। এখানে সরকারি ওষুধ দেয় অনেক, মানে বাচ্চাদের ট্রিটমেন্ট করে, তারপর বড়দের সরকারি যেখান থেকে হয়। আর এখানে যে জব করে সে আমার আন্টি হয়, এটা হয়েছে আমার চাস্ত নানার সম্মান, যাই হোক আমার আন্টি হয় এক কথায় বললাম, অত ভেঙে বলার দরকার নেই। আর সে আন্টি বলছে যে উনি ভিডিওতে আসতে চাচ্ছে না, এর জন্য আমি আর রুমে গেলাম না, আমার অনেক বসার জন্য অনেক রিকোয়েস্ট করছে, তা আমি যাইনি ওখানে। আর এখানে যে আব্বু নিয়ে আসলো ওষুধ, বলতেছে আম্মু বলতেছে তোর আন্টি তোকে যেতে বলতেছে, তুই চল, আম বলে না আমি যাবো না। তা আব্বু আম্মু ওষুধ নিয়ে আসলো, আম্মু বললো স্কুলে যেহেতু আসছি আর এখান থেকে কি সরকারি ওষুধ না নিয়ে যাবো। তা আব্বু আব্বু নিতে জানে, আব্বু বলে আমি এটি খাবো না, তা আম্মু নিছে, যাই হোক। আর এই তো এখানে রিকুইনা, রিকুইনের নানা চিপস কিনতেছে, রিকুইন বলতেছে এটা কিনবো না ওটা কিনবো, এখনো বলতেছে না আমার এটা ভালো লাগে না, অনেক চয়েস আব্বুর আরেক চয়েস, এই হিসেবে কথা। তো আমরা আজকে শীতের মধ্যে, আজকে যেহেতু রোদ উঠছে এর জন্য আমি বের হয়েছি, আব্বু আম্মু আমি আমাদের ফ্যামিলি সবাইকে নিয়েই কয়জন আমরা, এই তো আর কি। তো রিকুইনটা হাসতেছে, ও মানে ও বেশিরভাগ ওর নানু নানার সাথে বের হইলে আর ও ঘোরাফেরাটা অনেক পছন্দ বেশি করে। আর এখানে তো রিকুইন আর রিকুইনের নানা খাচ্ছে, আর এই তো আব্বু এক পিচ্ছিকে সাততাছে। তো যাই হোক, ওকে ভিডিও কলে আনলাম না, কারণ
চিনি না, তাকে এনে কোনো দরকার নেই। এই তো আর এখানে হাঁটাহাঁটি করে এসে আমরা দই খেলাম। এই দেখেন গ্লাসে এই দুইটা, কিন্তু আমার খুব মনে পড়ে যে ছোটবেলা আমি নানার সাথে আসলে আমার এক খালতো ভাই আছে আর আমি আর আমার নানা, এই তিনজন মিলে আসতাম, আমার নানা বাজার করতো আর এখানে আমি আমাদের দুজনকে এরকম গ্লাসের ভিতরে দই দিত। তো আমি এই দুইটা আম্মুকে অনেকদিন বলছি যে গ্লাসের দই খাবো খাবো, মানে আমার গ্লাসের দই খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার খালতো ভাইকে আমি নাম বলবো না, তো যাই হোক ও আর আমি খুবই অন্যরকমই। তো নানা যখন আগে বাজার করতে যেত আমাদের দুজনকে বেশি নিয়ে যেত। তো যাই হোক, আমার নানা যেহেতু মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত করুক, জান্নাতবাসী করুক। এতো আর ওরকমভাবে এখন আর আসা হয় না, নানু বাস ওরকমভাবে যাওয়া হয় না, তাই এই তো আব্বাম্মার সাথে ঘুরতে আসলাম আর সেই আগের কথাগুলো মনে পড়লো। এখানে রিকুইন কটকটি রকম নাকি ওগুলো একটা নিল আর আমি তো সিঙ্গা টিঙ্গা খেলাম। তো এই তো আমরা গাড়িতে চলে আসলাম, এখন আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই মিষ্টি বলুকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।